আপনি জানেন যে ইউনাইটেড কিংডমে সবাইকে কিন্তু £400 একটা ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে ইউটিলিটি বিলের সাপোর্টের জন্য। তো টাকাটা আসতেছে, আপনারা অনেকে জানেন যে £66 করে দু মাস অক্টোবর এবং নভেম্বর, এবং পরবর্তী চার মাস £67 করে। তো অনেকের মধ্যে একটা কনফিউশন যে টাকাটা কিভাবে আসবে। তবে একটা যে প্রবলেমটা পাওয়া যাচ্ছে, বিবিসিতে আজকে যে নিউজটা আসলো যে যারা প্রিপেইড মিটার ইউজ করেন, লাইক ট্রেডিশনাল প্রিপেইড মিটার ইউজ করেন, তাদের কাছে কিন্তু টেক্সট, ইমেল কিংবা পোস্টে ভাউচার আসার কথা। যেমন অক্টোবরের ভাউচারটা কিন্তু 7 তারিখে পোস্ট হয়েছে। তো বিবিসি বলছে যে অলমোস্ট 40% কিন্তু এটা ক্লেম করেনি। তার মানে 40% ভোক্তারা তাদের পোস্ট অফিস কিংবা পে জোনে গিয়ে কিন্তু এই ভাউচারটা ক্লেম করতে হয়, যেটা এখনও ক্লেম করা হয়নি। তো আমাদের কমিউনিটির কাছে অ্যাপিল হলো যে আপনারা যদি কোনো টেক্সট মেসেজ, ইমেল কিংবা ভাউচার বাসায় পেয়ে থাকেন, অতি সত্বর এটা আপনি আপনার বিলের সাথে অ্যাডজাস্ট করবেন। অক্টোবরেরটা যদি কেউ এখনও না করে থাকেন, তাহলে নভেম্বরে যখন যাবেন তখন অক্টোবরেরটা সাথে নিয়ে গেলে দুইটা আপনি একসাথে রিডিম করতে পারবেন। আসলে বিষয়টা খুব সহজ, এটা একটা গিফট কার্ডের মতো। তো আপনার বিল যদি হয় £100, £66 দেবে গভর্নমেন্ট, তার মানে ওই ভাউচারটা £66 বিল কমিয়ে দেবে, বাকিটা আপনি টপ আপ করলেন। তো আমার মনে হয় যে কাউরি এই সুযোগটা মিস করে, পোস্ট অফিসে গিয়ে, পোস্ট অফিসেই মোস্ট অফ দ্য লোক করে। তো আপনি চাইলে আপনার সাপ্লায়ারকে ফোন করে জানতে পারেন, যদি আপনি না পেয়ে থাকেন যে কেন আসেনি, পোস্টে আটকে গেল কি না, তাহলে আপনার সাপ্লায়ার কিন্তু আপনাকে হেল্প করবে। এটা একটা টাইম লিমিট থাকে যে রিডিম করা, হ্যাঁ, এইটা কিন্তু অনলি ভ্যালিড ফর 90 ডেইজ। তো অক্টোবরের ভাউচারটা ভ্যালিড থাকবে 3 মাসের জন্য। তো কেউ না পেলেও যদি আপনি সাপ্লায়ারের সাথে যোগাযোগ করেন, এখন তো মডার্ন এরা, তারা আপনাকে টেক্সট করতে পারে, ইমেল করতে পারে কিংবা পোস্টেও পাঠাতে পারে। এবং এটা শুধু আপনি যেটা বলেন শুধু প্রিপেড, যারা ওল্ড মানে ট্রেডিশনাল প্রিপেড, তিনটা সেক্টর, যেটা হলো যারা ডাইরেক্ট পে করছেন ইউটিলিটি বিল আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, তাদের জন্য সহজ, কেননা সেখানে আপনি টাকাটা অটোমেটিক চলে আসবে। আর যাদের স্মার্ট প্রিপেইড মিটার, তাদের জন্যও সহজ, কেননা সাপ্লায়ার অটোমেটিক ক্রেডিট দিয়ে দিবে। কিন্তু আপনার যদি ট্রেডিশনাল টপ আপ সিস্টেম হয়, মনে করেন আপনি কি ফব নিয়ে দোকানে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু ইদার টেক্সট, ইমেল কিংবা পোস্টে আপনার ভাউচারটা পাওয়ার কথা। এটা আপনি যেটা মানে যদি কেউ যদি না পেয়ে থাকে, এটা মানে তাদের সাথে যোগাযোগ করার কোনো অপশন? 100% আপনি যার কাছ থেকে টপ আপ করেন, যদি আপনার EDF থেকে ইউজ করেন ফর এক্সাম্পল, তাহলে আপনার EDF কে কল করতে হবে। আপনি যদি ব্রিটিশ ইলেকট্রিক হয় বা ব্রিটিশ গ্যাস হয়, ব্রিটিশ গ্যাসকে ফোন করতে হবে। মূল কথা হলো প্রোভাইডারকে ফোন করতে হবে বা কন্ট্যাক্ট করতে হবে, তারা হয়তো বা আপডেট দিবে যে এটা কেন আসে নাই বা রাইট। আরেকটা জিনিস আমি বলিনি, এর মাঝে যদি কেউ অ্যাড্রেস চেঞ্জ করেন, সাপ্লায়ার চেঞ্জ করেন, আপনার বিলিংয়ের মেথড চেঞ্জ করেন, তারপরেও কিন্তু আপনি এলিজিবল। তো যারা বাসা চেঞ্জ করেছেন আপনারা ভয় পাবেন না, শুধুমাত্র আপনার সাপ্লায়ারকে নোটিফাই করতে হবে। কিন্তু যারা প্রিপেড ইউজ করে সাধারণত, তারা কি কোনো সাপ্লায়ার ফিক্স থাকে? এটা আসলে থাকে, কেননা যখন একটা মিটার একটা বাসায় দেয়া হয়, মনে করেন সেই মিটারটা কিন্তু ইনস্টল বাই EDF কিংবা মিটারটা ইনস্টল বাই ব্রিটিশ গ্যাস, ওই কিটাও কিন্তু স্পেসিফিক থাকে EDF কিংবা অন্য সাপ্লায়ারের। সো আপনাকে সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তার মানে তো অক্টোবরেরটা অলরেডি চলে আসার কথা সবার কাছে, অবভিয়াসলি আসার কথা।